আমার মতে বাংলাদেশে যতগুলো ক্যাসিনো গেম আছে তার মধ্যে ক্রাশ বা এভিয়েটর গেম সবচাইতে বেশি মানুষ খেলে এবং এখান থেকে বেশি লাভও হয় যেমন তেমন করে আবার লসও হয়। তো এটা কিভাবে খেলতে হয় অনেকের মধ্যে প্রশ্ন থাকে এবং সেটা আপনারা সকলেই কম বেশি জানেন যে একটা যদি আমরা রেখা ধরি এখানে তো এটা যদি আমরা শূন্য বিন্দু ধরি এখানে আমার ওয়ান এক্স এটা হবে এটা হলো টু এক্স ধরলাম এটা থ্রি এক্স এরকম করে চলতে থাকবে তাই না। এখন কথা হলো এটা এখন যে গেমটা আপনি খেলবেন খেলার সময় আপনি নিশ্চয়ই জানেন যে একটা যে গ্রাফটা আস্তে আস্তে উপর দিকে যায় ঊর্ধ্বমুখী সেটা হবে আস্তে আস্তে করে ঊর্ধ্বমুখী হবে। এখন এই ঊর্ধ্বমুখী তো আর সারা জীবন সে চলতে পারবে না বা পারে না তো সে এক সময় তো কী করবে ব্লাস্ট হবে অর্থাৎ ক্রাশ হবে এবং এই ক্রাশের মুহূর্ত পর্যন্ত তার আগে যদি আপনি আপনার আপনার যে বেটটা সেটা যদি প্লেস করতে পারেন তো আপনি উইন আর যদি সেটা প্লেস করতে না পারেন তো আপনার সে যেটা ধরছেন সেটা শেষ এই তো স্বাভাবিক হিসাব। কিন্তু এটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এখানে আপনি ক্রাশ করার আগে কিন্তু আপনার যে অ্যামাউন্ট যেটা আপনি ডিপোজিট করছেন সেটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। সেটা সেটা করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে দেখেন এই যে এখান থেকে যে যাচ্ছে আপনার গ্রাফটা আস্তে আস্তে করে উপর দিকে তাই না। তো এখন আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়ান এক্স মানে একশো টাকায় একশো টাকা স্বাভাবিক বিষয় আর টু এক্স মানে কি তার দুই গুণ দুশো টাকা। তো এখন এটা তো কোনো সময় বিশ এক্স ত্রিশ একশো পর্যন্ত চলে যায় কিন্তু এখানে একটা বিষয় দেখেন আপনি যখন এদিক করে যাবেন যাইতে যাইতে আপনার খেয়াল রাখতে হবে আমার কিন্তু বেশি লোভ করা যাবে না আমার যখন ওয়ান এক্স প্লাস হয়ে যাচ্ছে তারপর আমার টু এক্সের আগেই আমি চাইলে বেটটা প্লেস করতে পারি বা আরেকটু যাইতে পারি কিন্তু সবসময় যে টু এক্স থ্রি এক্স গেলেই যে আপনার এখান থেকে লাভটা আসবে সেটা কিন্তু নিশ্চয়তা নাই। তবে এখানে একটা বুদ্ধিও আছে দেখেন যদি আপনি আস্তে আস্তে করে যাচ্ছেন যাওয়ার পর আপনার সহজে অর্থাৎ এই ওয়ান পয়েন্ট সামথিংয়ে গিয়ে আপনার সবসময় ব্লাস্ট হচ্ছে তাহলে ভাবতে হবে এখন যেহেতু ওয়ান পয়েন্ট সামথিংয়ে গিয়ে ব্লাস্ট হচ্ছে তাহলে অবশ্যই পরবর্তী যেটা ধরবেন তখন সেটা অবশ্যই ওয়ান পয়েন্ট সামথিং না সেটা টু বা থ্রি পর্যন্ত চলবে মিনিমাম তারপর ব্লাস্ট হবে তখন আপনি ওই টাকাটাই আপনি টু বা থ্রি পর্যন্ত গিয়ে ধরতে পারবেন এবং অ্যাকাউন্ট যে টাকাটা আপনি দিয়ে খুলবেন বা যে টাকাটা আপনার ডিপোজিট করা আছে যেটা ধরবেন সেটা যেন অবশ্যই ধীরে ধীরে বাড়তে থাকে কম ধরলে কিন্তু আপনাদের জন্য ক্ষতি কারণ আপনি সবসময় এখান থেকে প্রফিট পাবেন না। আর এখানে বেশি লোভ করতে যাবেন না এই জায়গাটায় বেশি লোভ করতে গেলে কিন্তু এখান থেকে কোনোভাবেই আপনার প্রফিট করা সম্ভব না আপনাকে চালাকের সঙ্গে কাজগুলো করতে হবে এবং চালাকের সঙ্গে কাজ করার সবচেয়ে বড় যে মন্ত্র সেই মন্ত্রটা হইল যে কোনো সময় আপনার বিশ এক্স ত্রিশ তিরিশ এক্স বা এর চাইতে আরও কম যদি বলি দশ এক্স এরকম যাওয়ার কোনো প্রয়োজনও নাই কোনো সময় ভাববেন না আপনার টার্গেট থাকবে ওয়ানের পর থেকে ফাইভ পর্যন্ত এর বাইরে কোনো দিন যাওয়ার দরকার নাই। তবে হ্যাঁ যেহেতু এটার কোনো নিশ্চয়তা নাই ওরা আপনার যেহেতু হিস্টোরি যেটা আপনার খেলার ধরনটা আপনি কোথায় বেশি প্লেস করতেছেন কোন সময়টিতে গিয়ে সেটা ওরা আপনার হিস্টোরি দেখে ওরা বুঝতে পারে সে অনুযায়ী ওরা পরবর্তীতে সেটা করে তারপর আপনার সবচেয়ে সেফ জোন হলো আপনি ওয়ান পার হয়ে যাওয়ার পর এবং টু হওয়ার আগ পর্যন্ত যদি আপনি দশটা ধরেন দেখবেন যে এখান থেকে আটটাই আপনার এখান থেকে চলে আসবে লাভ কিন্তু এর বাইরে যখন আপনি বেশি লোভ করতে যাবেন তখন কিন্তু এখান থেকে আপনার কোনো সময় বেনিফিট বা লাভ যেটা বলেন না কেন সেটা আসবে না কারণ এর বেশি হইলে ওদের তো লস কারণ দশ টাকা যদি তিরিশশো টাকা দিতে হয় চারশো টাকা দিতে হয় ওদের জন্য ক্ষতি না কিন্তু কম দিলে কিন্তু ওদের গায়ে কম লাগবে এবং আপনাদের লোভের কারণে আপনারা আবার কম লাভও চান না বেশি চান এই জন্য এটা সমস্যা। তবে হ্যাঁ এর মানে এটা না যে আপনি যখন এই কম কম ধরতেছেন দেখে ওরা একবার মানে বেটিং কোম্পানি আপনার লস খাচ্ছে এবং আপনারা লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছেন সেটা না। এই কোম্পানি কী করে আসলে যেহেতু একসঙ্গে অনেক খেলোয়াড় তো এই খেলাটা খেলে এমন না যে আপনি জাস্ট একাই খেলতেছেন এটা অনলাইন খেলার মতোই আর কি সেক্ষেত্রে কী হয় যদি একসঙ্গে দশ হাজার জন যদি খেলে ওই খেলাটা তো এই দশ হাজার জনের মধ্যে তো অবশ্যই সবাই একই সময় বেট ধরবে এখন এই জায়গায় কী পরিমাণ বেটটা আসতেছে ধরে নেন কথার কথা সবার দশ হাজার জনের টোটাল বেট হলো এক কোটি টাকা ঠিক আছে। তো এই এক কোটি টাকা যদি হয় এখন এই এক কোটি টাকার মধ্যে সবার তো আর প্লেসমেন্ট তো আবার ওই এক থেকে দুইয়ের মধ্যে হবে না আমার বিশ্বাস এক কোটির মধ্যে যে দশজন যে দশ হাজার জন খেলতেছে তাদের যারা বেশি লোভী তারা কিন্তু অ্যামাউন্টটা বেশি ধরছে এবং তারা কিন্তু ওয়ান থেকে টুয়ের মধ্যে না এরা কিন্তু ফোর ফাইভ পর্যন্ত আশা করে বা অন্তত থ্রি আশা করে।
তো তখন কি করে এরা দেখে যে সবচেয়ে দ্রুত গতিতে এবং তাড়াতাড়ি কারা ধরতেছে এবং তারা এবং কে কে পরে গিয়ে বেশি লোভের আশায় ওই জায়গায় যা প্লেস করে তো ওরা কিন্তু এই হিস্ট্রিটা চেক করার মাধ্যমেই কিন্তু ওই জায়গায় ওরা কিন্তু আটকে দেয় বা ওইবার যদি ওরা ধরা খায় অর্থাৎ কোম্পানি যদি ওখানে ধরা খেয়ে যায় যে না এবার তো আমার ভুল হয়ে গেল ম্যাক্সিমাম ইজ 3 এ গিয়ে আটকেছে এবং এখান থেকে তারা প্রায় সবাই টাকা তুলে দিয়েছে আমার তো ওখানে লস হয়ে গেল উল্টা তখন কী করে জানেন তখন পরের যখন ধাপ হয় ওই পরের ধাপে কিন্তু আবার ওরা সবার যে অ্যামাউন্টটা আছে না অ্যামাউন্টটা চেক করার পর ওরা কী করে যে শুরু দেয় অর্থাৎ 1 পয়েন্ট সামথিং না হতে ওরা ক্র্যাশ করে দেয় আর ওখানে কতজন ধরবেন 10,000-এর মধ্যে ধরে নেন 50, 100, 200 জন ধরবে 1.2 এরকম কিন্তু বাকিরা সবাই তো বেশি আশা করবে এবং সবার তো এখন ধরা খাবে এই ধরা খাওয়ার মাধ্যমে তারা কিন্তু তাদের যে লসটা আগের যে চান্সে হয়ে গেছিলো সেটা কিন্তু তারা রিকভার করে ফেলে কিন্তু আপনারা সেটা রিকভার করতে পারেন না আপনাদের ওই কাজের জন্য আপনারা বুঝেন না আসলে যে ভুল করে আপনি যখন একদমই খারাপ অবস্থায় থাকবে আপনার বেটের ধ্বংসের অবস্থাটা অর্থাৎ যখন ক্রাশ করবে 1 পয়েন্ট সামথিং তারপরের দুটা বেট আপনি চাইলে বেশি আপনার এক্সের দিকে যাইতে পারেন তাছাড়া বেশি থাকা অবস্থায় বেশির দিকে যাবেন না পরবর্তীগুলোতে তখন কিন্তু আপনাকে কিন্তু ধরা খেতেই হবে আর ধরা খাইলে কিন্তু আপনি শেষ ওদের কোনো শেষ নেই ওরা যদি একবার ধরা খায় কোম্পানি আর কি পরের ধাপে তারা কিন্তু সেটা আবার লসটা ওরা পোষায় না কিন্তু আপনার লস পোষায় নেওয়ার মতো সুযোগ খুব কম থাকবে কারণ বেশি অ্যামাউন্ট যদি আপনি হারিয়ে যান আপনার কিন্তু আর ডিপোজিটে কিন্তু থাকবে না ফলে আপনাকে আবার টাকা ধার জানা করতে হবে এটা করতে হবে এটা করতে গিয়ে মাথা আপনার যখন কাজ করবে না আপনি আবার বেশি ধরতে যাবেন আবার আপনি ধরা খাবেন এবং খাইতে খাইতে তারপর আপনি শেষ হয়ে যাবেন যদিও আপনার এখান থেকে উইন করা বেশি কঠিন কাজ হয় না সোজা কাজ বাট এটার জন্য আপনার সম্ভব না আর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ কথা বলেই ভিডিওটা শেষ করে দেবো সেটা হলো যে আপনি যতই ভাবেন না কেন এই জিনিসগুলো করে আপনি উইন করতে পারবেন সেটা আপনার উইন করার সম্ভাবনা খুব কম এই অর্থে যেহেতু এটা ট্রান্সপারেন্ট খেলা বলা যায় এক প্রকার কারণ একসঙ্গে অনেকজনই খেলে কিন্তু বিষয়টা এখানে কী দেখেন যে আপনার তো আপনি তো মানুষ আসলে মানুষের তো একটা মন থাকে মানুষের তো সব কিছুই থাকে তাই না এখন আপনার কি সম্ভব সম্ভব যে আপনি সবসময় 1 থেকে 2-এর মধ্যে 10টার মধ্যে 9টা বা 10টার মধ্যে 9টা ধরবেন সম্ভব না আপনি 1টা থেকে 2টা ধরবেন ধরার পর আপনার মন চাবে বেশি ধরতে এবং ধরার পরে আপনি উপর দিকে যাবেন অর্থাৎ 3-4 সাইডে যাবেন তো একবার ভুল করে হয়তো বা পাইলেন পরেরগুলো আবার বেশি চাচ্ছেন চাচ্ছে দেখবেন যে তখন পুরাটাই প্রায় ক্রাশ করে ফেলবে এবং আপনার সব কিছু শেষ হয়ে যাবে কারণ এখানে একটা বিষয় যে আপনি ধরে নেন এই যে আবার বললাম যে এটা 1,000 টাকা আপনি ইয়া করছেন ধরছেন কথার কথা আর কি তো আপনি সবসময় আপনার টার্গেট রাখতেছেন যে 1.5 গিয়ে আমি সবসময় উইথড্র করবো তো 1.5 যদি উইথড্র করেন তাহলে এর দেওয়ার গুণ কত হচ্ছে 1,000 আর 50,500 তা মোট হচ্ছে তো প্রায় 1,500 টাকা তো এটা তো অনেক টাকার মধ্যে থেকে ধরা আছে কিন্তু আপনারা তো 1,000 ধরেন না আপনার ধরেন 100 টাকা 200 টাকা তো ওখানে তার 150 টাকা আসছে তো এই যে 500 টাকা তারপর যে লাভ আসলো আপনি তো এই লাভে পোষায় না আপনারা তখন কী করবেন আপনারা 3x 4x করতে যাবেন করতে গিয়ে আপনার তো পুরো 1,000 টাকা গেল তাই না ধরেন 3x যাবেন এখন তো গিয়ে দেখতেছেন 3x না 2x-এর সামথিং পরে যাওয়ার পর ব্লাস্ট করে ফেললো তখন তো আপনার 1,000 লস তো 1,000 লস আর আপনার লাভ হয়েছিল 1,500 অর্থাৎ 500 টাকা আপনার লাভ হয়েছিলো তাহলে এখন আপনি 500 টাকা লসে আছেন তখন আবার কী করবেন আমি লস করছি 500 টাকা তাহলে এবার আমার 2,000 টাকা লাভ করতে হবে আমি না আমি 3x-এ যাবো তো 3x করতে যে আবার যে 500 টাকা ছিল ওই 500 টাকা 3x করতে যে দেখতেছেন যে না ওটাও আবার 2x-এ গিয়ে টিয়ে ব্লাস্ট করছে বা ক্র্যাশ করছে তখন ওটাও কিন্তু শেষ তো এইভাবেই আসলে কিন্তু আপনারা শেষ হবেন তো তাই আপনি যদি মনকে নিজের কন্ট্রোল করতে না পারেন সেটা কোনোভাবেই এখান থেকে আপনি প্রফিট নিতে পারবেন না আর আসলে এই জায়গায় আপনার মন কন্ট্রোল করা সম্ভব না কারণ টাকার লোভ তো এমন খারাপ জিনিস যেটা কন্ট্রোল করা বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব হয়ে থাকে না তাই আপনারা এই কাজগুলা করবেন না এটা আপনাদের ভিডিও করার একমাত্র লক্ষ্য আপনারা সবসময় এই গেমটার প্রতি অনেক আকৃষ্ট এই জন্য আমি করলাম যে আসলে এভাবে করে করা সম্ভব বাট আবার এইভাবে করে মানে লস বলেন বা একদমই শেষ হওয়াও সম্ভব তাই এসব করতে গিয়ে নিজেকে আর শেষ করবেন না কারণ
এর সর্বশেষ পরিণতি কিন্তু খারাপই হবে। কারণ একবার যদি এখানে মগ্ন হয়ে যান না, আপনার তখন মাথা কাজ করবে না। আপনি যতই 1 মাস 2 মাসে ভালো কিছু করেন না কেন, 3 মাসের মাথায় গিয়ে ঠিকই কিন্তু আপনি এখান থেকে লস করবেন বা আদার্স কোনো গেমে শিফট করবেন বা ওই গেমে অন্য নিয়ম ওখানে গিয়ে আবার ধরা খাবেন। ধরা খেয়ে শেষ পর্যন্ত কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনার লসেই হইতে হবে। তাই যদিও আপনাকে এরা টোপ দিচ্ছে বিভিন্ন বোনাস সহ শুরু করে সবসময় লাভের একটা অংশ দিয়েই রাখে, কিন্তু এটাতে আপনারা পাদে মানে ফাঁদে আর কি পা দিবেন না, দিলে কিন্তু আপনারা শেষ। এবং এটাই আমার কিন্তু মূল কথা, আগের যে খেলার কথা যে বললাম এটা আসলে আপনারা মাথায় নেবেন না, ওটা আপনাদের ভিডিওটা যেন কন্টিনিউ করেন সেই জন্য বলা। কিন্তু মূল বিষয় এখন যেটা বললাম, অর্থাৎ এই বিষয় খারাপটা আসল কিন্তু বিষয়। তাই এখান থেকে ফেরত থাকেন, ফেরত নিজেকে রাখেন, এবং যারা খারাপ পথে চলে গেছে অলরেডি তাদেরকে ফেরত আসার চেষ্টা করেন। তাহলে কিন্তু আপনারা সুন্দর করে ডাল ভাত হলেও কিন্তু খেয়ে বাঁচতে পারবেন, নয়তো সারা জীবন কিন্তু এরকম কষ্ট নিয়েই কিন্তু আপনার জীবনটা শেষ করে দিতে হবে।